তো আজকের লেকচারে আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের উপরে কিছু অঙ্ক করব। তার মধ্যে প্রথম দিকের অঙ্কগুলো হচ্ছে যে আমাদের একটা করে ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের আমরা চেক করব যে হাইপোথিসিস অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা হোল্ড করে কিনা। আর সেটা যদি কোনো একটা ফাংশনের ক্ষেত্রে হোল্ড করে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ওটার কনক্লুশনটা ডিডিউস করার চেষ্টা করব। তো আমি একটু রিকল করিয়ে দিচ্ছি, আমার যেটা চেক করতে হবে, আমার সিচুয়েশন থাকবে যে আমার একটা ফাংশন এফ এক্স দেওয়া থাকবে যেটা একটা ক্লোজ ইন্টারভেল এ বি এর উপরে ডিফাইন্ড আছে। এবারে সেখানে আমি যেটা করব যে আমি চেক করব যে এফটা কন্টিনিউয়াস অন এ বি কিনা, সেটা প্রথমত চেক করব। সেকেন্ডলি আমি চেক করব যে ডিফারেনশিয়েবিলিটি আছে কিনা ইন ওপেন ইন্টারভেল এ বি। এই দুটো ঘটনা যদি ঘটে যায়, তার মানে মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করা যায়। তাহলে এই দুটো ঘটার পর আমি যদি না ঘটে তাহলে শেষ, আর কিছু বলবো না। যদি ঘটে যায় তাহলে আমি একটা সি পা খুঁজে বার করব ইন দ্য ওপেন ইন্টারভেল এ বি, সাচ দ্যাট দ্য ফর্মুলা এফ পি মাইনাস এফ এ ইকুয়াল টু বি মাইনাস এ টাইমস এফ প্রাইম সি, এটা হোল্ড করে, হোল্ডস। ঠিক আছে, এটা তো লেট আস সি। ফার্স্ট প্রবলেম ইজ এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার্ড প্লাস থ্রি এক্স প্লাস টু, যেখানে এক্সটা ক্লোজ ইন্টারভেল ওয়ান টু তে রয়েছে। তাহলে সেখানে আমি কি বুঝতে পারছি যে আমার ফাংশনটা যেহেতু পলিনোমিয়াল ফাংশন, ইট ইজ ক্লিয়ারলি ডিফারেন্সিয়েবল অন দ্য হোল অফ দ্য রিয়েল লাইন। সুতরাং যদি আমি এটাকে ক্লোজ ইন্টারভেল ওয়ান টুর উপরে রেস্ট্রিক্ট করি, তাহলে সেখানে অবশ্যই করে কন্টিনিউয়াস হবে, আর ওপেন ইন্টারভেল ওয়ান টুতে ওটা ডিফারেন্সিয়েবল হবে। শুধু তাই নয়, আমি ওটা ডেরিভেটিভটাও ক্যালকুলেট করে ফেলতে পারবো, ডেরিভেটিভ ভেরি ইজিলি। ডেরিভেটিভ ইজ গোয়িং টু বি জাস্ট টু এক্স প্লাস থ্রি এক্স, স্কোয়ার প্লাস থ্রি এক্স এর ডেরিভেটিভ নিচ্ছ, টুটা তো কনস্ট্যান্ট, সো ওটার ডেরিভেটিভটা জিরো। তাহলে এবারে ওই যে রাইট হ্যান্ড সাইড অফ দ্য স্ক্রিনে যে ফর্মুলাটা লেখা আছে, দ্যাট ইউ হ্যাভ টু এস্টাবলিশ হিয়ার, মানে তোমাকে একটা সি খুঁজতে হবে। সো জাস্ট ডু দ্য সিম্পল ক্যালকুলেশন, রাইট ডাউন হোয়াট ইজ এফ টু, রাইট ডাউন হোয়াট ইজ এফ ওয়ান, এফ টু মাইনাস এফ ওয়ান বার করো, দ্যাট শুড বি ইকুয়াল টু টু মাইনাস ওয়ান টাইমস এফ প্রাইম সি। তাহলে এই যে ভ্যালিউস, বিভিন্ন ভ্যালিউগুলো লেখো, লিখে তোমার এই জায়গাটা আমি কিন্তু ক্লাসে লাইন বাই লাইন বলছি না, একটা ভ্যালু বেরিয়ে যাবে সি ইকুয়াল টু থ্রি বাই টু। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমার, আর থ্রি বাই টু নিশ্চয়ই করে এক আর দুই এর মাঝখানের পয়েন্ট, সুতরাং ওটা ইন্টিরিয়ার অফ ওয়ান ওপেনিং ক্লোজ ইন্টারভেল ওয়ান টু তে রয়েছে, রাইট? তাহলে প্রথম অঙ্কে হয়ে গেল, লেট মি জাস্ট ক্লিয়ার ইট সো দ্যাট ইট নিট হয়। পরের অঙ্কে একই টাইপের জিনিস, আমরা জাস্ট ফাংশন গুলোর দিকে ফোকাস করি, ভাষাটা একই, মানে একই কাজ করতে বলছে। হ্যাঁ, তাহলে তোমায় করতে বলছে কিসের জন্য, যে এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স, যেখানে এক্সটা ক্লোজ ইন্টারভেল মাইনাস ওয়ান থেকে ওয়ান এ রয়েছে। তাহলে তুমি জানো যে ওয়ান বাই এক্স এর সম্বন্ধে কি বলতে পারছো, এখানে একটুখানি বেটার ওয়েতে লেখা উচিত ছিল। হ্যাঁ, ফর দ্য ফাংশন এইভাবে লিখেছি যেটা, সেটার মানেই দাঁড়ায় না। তা এটা হওয়া উচিত এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স, যখন এক্সটা মাইনাস ওয়ান থেকে ওয়ান এ আছে ক্লোজ ইন্টারভেল, আর জিরোতে নয়, মানে জিরো ছাড়া অন্য এক্স এর জন্য ওয়ান বাই এক্স, আর জিরো পয়েন্টে তুমি কিছু একটা ডিফাইন করে দাও। ঠিক আছে, সো জিরোই নিয়ে নাও, যা খুশি তাই নিতে পারো, একটা কিছু নাম্বার ডিফাইন করো, তবে এই ফাংশনটা পুরো ক্লোজ ইন্টারভেল মাইনাস ওয়ান থেকে ওয়ান এর উপরে ডিফাইন্ড হলো, তাই না? না হলে তো এটার কোনো মানে বেরোয় না। তাহলে এই ফাংশনটা, তার মানে আমি এটা বলছি যেটা লাল দিয়ে চেক কারেকশন করলাম, যে যখন এক্সটা জিরো নয়
in the close interval minus 1 to 1, তখন f x এর চেহারা হচ্ছে 1/x আর f 0 টা হচ্ছে 0। তাহলে f 0 যাই মান নিক না কেন, এটা তো একটা 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, রাইট? কারণ রাইট হ্যান্ড সাইড থেকে ইট ইজ টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি when you are tending towards zero, আর যখন x is tending to zero from the left, then it is tending to minus infinity. So it has an infinite discontinuity at x equal to zero, and therefore Lagrange's mean value theorem is not valid. So you have to make this correction, all right? Otherwise, this function doesn't make sense. Okay. Next exercise 2.3 যেটা লেখা আছে, সেটাতে কি বলছে? Look at mod x. So mod x is a nice function as far as continuity is concerned. Mod x is continuous everywhere. So ওটাকে তুমি যদি একটা close interval minus 1 থেকে 1 এর মধ্যে focus করো, তাহলে প্রবলেমটা কি হয়ে যাচ্ছে যে জিরোটা ইন্টিরিয়ার পয়েন্টে রয়েছে, আর আমরা জানি যে mod x is not differentiable at x equal to 0. সেই জন্যই তোমার এখানেও Lagrange's mean value theorem is not valid, ঠিক আছে? আর অঙ্কটা যখন ধরো এক্সামে যদি দেয়, তাহলে ইউ শো দ্যাট দিস ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট এট দ্য পয়েন্ট জিরো, একাধিক বার করেছো তো এই জিনিসটা কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে? এক্সারসাইজ 2.4 এ যেটা বলা আছে সেটাতে বলা আছে সেম ফাংশন মড এক্স, বাট নাও ইউ লুক এট দ্য ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল 0 1, আগেরটাতে ছিল কিন্তু খেয়াল রাখো মাইনাস 1 to 1, তো ওখানে জিরোটা ইন্টিরিয়ার পয়েন্ট ছিল। আমরা এটা খুব ডিটেইলসে আলোচনা করেছি যে জিরোটাই হচ্ছে তোমার প্রবলেম পয়েন্ট অ্যাজ ফার অ্যাজ ডিফারেন্সিয়েবিলিটি ইজ কনসার্ন ফর দিস ফাংশন মড এক্স। মড এক্স ইজ ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার এক্সেপ্ট অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, রাইট? সো এই যখন তুমি ওই এইভাবে ফাংশনের দিকে তাকাচ্ছ, মানে তোমার রেস্ট্রিকশনটা হচ্ছে অন ক্লোজ ইন্টারভেল 0 1, তখন তোমার ইস্যুটা কি হয়ে যাচ্ছে যে তুমি যদি ওপেন ইন্টারভেল 0 1 দেখো, মানে ইন্টেরিয়রটা দেখো, তাহলে সেখানে ফাংশন কিন্তু ডিফারেন্সিয়েবল এন্ড দ্য ডেরিভেটিভ ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1, রাইট? ইওর এফ এফ এক্স ইজ অ্যাকচুয়ালি হোয়াট, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়েন এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, and because it is just mod x, and minus x when x is less than 0. So the derivative of f at any point greater than 0 is 1. So therefore, if you write down the equation f1 minus f0 equal to 1 minus 0 times f prime c, so eta tumi is this equation valid? A question jodi koro, it is actually valid for every point C in the open interval 0, 1. তাই না? কারণ f1 টা 1, 1 minus 0, মানে left hand side টা 1 হয়ে যাচ্ছে, এটা 1, আর derivative টাও always 1. So 1 is equal to 1 into 1, this is always true for any point C in the open interval 0, 1. So this particular function is okay. Right? Next problem is 1 plus x to the power 2/3. এই ফাংশনটাকেও তুমি আগে এনকাউন্টার করেছো। যখনই তুমি একটা ফাংশনের সম্বন্ধে কথা বলছো, তখন সেই ফাংশনটা কোন ডোমেনের উপরে বলছো সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে যায়। x টু দি পাওয়ার 2/3 কিন্তু পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড, তাই না? কারণ তুমি অলরেডি ডিসকাস এইগুলো করে ফেলেছো যে যদি আমার n odd হয়, তাহলে দের ফর এনি এক্স বিলঙ্গিং টু আর দের এক্সিস্টস আ ইউনিক ওয়াই ইন আর সাচ দ্যাট ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স, দ্যাট ইজ ইউ ক্যান ডিফাইন এক্স টু দি পাওয়ার 1/n ইন এ ওয়েল ডিফাইন্ড ম্যানার, ঠিক আছে? এটা যদি n odd হয় তাহলে আমার করা যাবে, কারণ এটা একটা odd degree equation হয়ে যাচ্ছে। x টা যদি fix করে দাও, তাহলে odd degree equation এর একটা ইউনিক রিয়েল রুট পাওয়া যাবে, এটা আমরা স্টাডি করেছিলাম, সেই জন্য আমার ওখান থেকে এটা ফলো করে যাচ্ছে। আর এখানে তুমি সেটাতে লাভের লাভ কি হচ্ছে যে আমি যদিও এই ফাংশনটা আগে আলোচনা করেছি, তো x টু দি পাওয়ার 2/3 কে তুমি দুভাবে ভাবতে পারো,
क्यूब रूट ऑफ एक्स तार स्क्वायर करो जा उत्तर आसबे दैट इज द सेम एज तुम्ही स्क्वायर करे निए तार क्यूब रूट नाओ यू विल गेट द सेम वैल्यू राइट सो ए फंक्शन टा इज परफेक्टली ऑलराइट माने जदि आमार एकटा 1 by n type of jinish thake shekhane n jodi odd hoy then we have no problems thik ache it is defined on the whole of the real line it is actually continuous on the whole of the real line very good ebare ei je particular onko diyeche shekhane ki koreche je zero ke interior point hisebe dhukiye niyeche minus 8 1 ei इंटरवल विशेषत्व एटुकुन जे जीरो इंटीरियर पॉइंट हिसाब से बसे आज फंक्शन तो दिए एफ एक्स इज इक्वल टू वन प्लस एक्स टू दि पावर टू बाय थ्री से फंक्शन इज नॉट डिफरेंशिएबल एट एक्स इक्वल टू जीरो इटा तुम्हारा आगे देखे और कैलकुलेशन एखे देखा सीचुएशन की है जो तुम लिमिट एच टेंडिंग टू जीरो एफ एच माइनस एफ जीरो डिवाइडेड बाय एच लिखले तरह से मानगुलो लिखले एखे তাহলে h এর fh কত 1 plus h to the power 2 third f0 কত 1 সো 1 সাবট্রাক্ট করবে ডিভাইডেড বাই h তাহলে 1 1 ক্যান্সেল হয়ে গেল h to the power 2 by 3 by h পড়ে থাকলো তার মানে তোমায় এই লিমিটটা ক্যালকুলেট করতে হচ্ছে যদি এট অল এক্সিস্ট করে কিন্তু এটা তো এক্সিস্ট করবে না যদি তোমার h টা 0 দিকে টেন্ড করে ফ্রম দা রাইট তাহলে h 1 by h will tend to infinity so 1 by h to the power 1 by 3 will also tend to infinity and if h tends to 0 from the left mane h gulo jodi negative niye 0 dike tend korao tale 1 by h is going to tend to minus infinity eigulo amra alochona korechi tai na tale sei jonnoi 1 by h to the power 1 third is also going to tend to minus infinity so there is absolutely no question of this limit existing so therefore The derivative of f does not exist at x equal to zero for this particular function, right? So therefore, Lagrange's mean value theorem is not valid. Okay. Next problem, 2.6. You can see that here at least it will be valid. Whatever interval you choose, हाँ एक तो interval दिए दिए चे, close interval zero to half आरे तो दीते होंगे कारण हमें जब उन function ये कथा बोल ची, तो अपन उटा कोथाए define, कोथाए हमें focus करवो, शेटा हमार काचे खूब important. ताहले एक क्षेत्रे हमार close interval zero to half इटा दिए चे, ठीक है चे? इखाने function तक क्या मुन? इटा एक ता polynomial function, x into x minus one into x minus two. सूत्रण এটা ক্লিয়ারলি তোমার একটা পলিনোমিয়াল ফাংশন সো কন্টিনিউয়াস ইন অন দা ক্লোজ ইন্টারভাল 0 টু হাফ আর ডিফারেন্সিয়েবল ইন দা ওপেন ইন্টারভাল 0 টু হাফ তাহলে আমার ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা লাগানো যাবে সুতরাং আমাকে এবারে বসে বসে সব ক্যালকুলেশন করতে হবে তাহলে প্রথমে ডেরিভেটিভটা ক্যালকুলেট করো এইটা আমি কিন্তু লাইন বাই লাইন ক্লাসে বলছি না It is a homework, all right. So you should sit down and do the all the calculations which has been done here. They find out that the derivative is actually going to be 3x squared minus 6x plus 2. So you have to find a c in the open interval 0 to half because Lagrange's mean value theorem is valid. So that f half minus f 0 will be equal to half minus 0 times f prime c. Now you put the various values, ঠিক আছে? F zero তো zero, তো কোনো সমস্যা নেই। F half মানে কত? সেটা বার করো। That should be equal to half times the derivative of f at c. তো সেটা দিয়ে তুমি একটা equation পেয়ে যাবে, which is a quadratic equation here. হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা step you are supposed to do it on your own. So 3c squared minus 6c plus 5 by 4 type এর একটা জিনিস আসছে। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে c এর দুটো মান বেরোচ্ছে একটা বেরোচ্ছে 1 প্লাস স্কয়ার রুট অফ 21 বাই 6 আর একটা বেরোচ্ছে 1 মাইনাস স্কয়ার রুট অফ 21 বাই 6 তাহলে 1 প্লাস স্কয়ার রুট অফ 21 বাই 6 যেটা লেট আস রাইট ইট ডাউন 1 প্লাস স্কয়ার রুট অফ 21 বাই 6 যেটা বেরোবে সেটা কিন্তু 0 থেকে বড় তো বটেই কিন্তু এটা হাফ এর চেয়ে কম কি হবে এটা হচ্ছে প্রশ্ন রাইট এটা হাফ এর চেয়ে প্রশ্ন কোনো মতেই হবে না কারণ এটা
একের সাথে কিছু একটা পজিটিভ জিনিস যোগ করছো। সুতরাং 1 প্লাস স্কয়ার রুট অফ 21 বাই 6 টা কিন্তু 0 টু হাফ এর মধ্যে নেই, রাইট? তাহলে তোমার জিনিসটা কি দাঁড়ালো যে অন্য যে পয়েন্টটা সেটা নিশ্চয় করে আছে। ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম যেহেতু সত্য, সেই জন্য অন্তত 1 মাইনাস স্কোয়ার রুট অফ 21 বাই 6 এইটা 0 থেকে হাফ এর মধ্যে থাকার কথা, রাইট? তাহলে আমরা একটু কুইকলি করে দেখে নিই। তার মানে তুমি যদি মাইনাস 1 দিয়ে সাবট্রাক্ট করে দাও, তোমার এটা হওয়া উচিত মাইনাস রুট 21 বাই 6 শুড বি লেস দেন মাইনাস হাফ, এটা হওয়া উচিত। পুরোটাকে মাইনাস 1 দিয়ে গুণ করো, তার মানে তোমার হওয়া উচিত হাফ লেস দেন স্কোয়ার রুট অফ 21 বাই 6 ইজ লেস দেন 1, এটা হওয়া উচিত। তার মানে তোমার 6/2 মানে কত হচ্ছে, আমি বাঁ পাশে লিখছি, 3 শুড বি লেস দেন স্কোয়ার রুট অফ 21 শুড বি লেস দেন 6, রাইট? আর দ্যাট ইজ ট্রু বিকজ স্কোয়ার করে নাও, 9 ইজ লেস দেন 21 ইজ লেস দেন 36। যেহেতু এটা সত্যি, সুতরাং অন্তত মানে এখান থেকে শুরু করলাম ব্যাক ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এটা 0 থেকে হাফের মধ্যে অবশ্যই করে আছে। দুটো পয়েন্ট পেলাম কি করে বলো তো? কারণ ফাংশন যেটা, প্রথম বক্তব্য হলো যে ইন্টিরিয়ার মধ্যে একটা পয়েন্ট থাকবে, কখনই বলছে না যে একটাই পয়েন্ট থাকবে, সুতরাং একাধিক পয়েন্ট পেতে পারো। কিন্তু এই পার্টিকুলার অঙ্কে একটা পয়েন্ট ইন্টিরিয়ারের বাইরে পেয়ে গেছি, মানে যেখানে ফাংশনটা ডিফাইন্ড তার বাইরেও পেয়ে গেছি। সেটা কি করে পেলাম? সেটা পাওয়ার কারণ হচ্ছে যে ফাংশন যেটা, সেই ফাংশনটা কিন্তু তোমার একটা কি বলে পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড একটা নাইস ফাংশন। সেই জন্যই মানে বাইরেও মানে এই ধরনের ইকুয়েশন স্যাটিসফাইড হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা থেকেই যায়, ঠিক আছে? সো আশ্চর্য হওয়ার কিছু নেই, কিন্তু আমাকে যেটা ক্যালকুলেট করে দেখাতে হবে যে এই পয়েন্টটা ইজ মাই চয়েস, মানে এটা কিন্তু আমাকে স্পষ্ট করে যখন আমি পরীক্ষায় অঙ্কটা করছি সেখানে আমায় করে দেখিয়ে দিতে হবে। অল রাইট, সো হোয়াট ইজ দ্য নেক্সট প্রবলেম? স্কোয়ার রুট অফ এক্স, ঠিক আছে? তাহলে স্কোয়ার রুট অফ এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে যে তুমি এটা কিন্তু ইন্টারভেল কোনটা দিয়েছে, ওটা খুব ইম্পর্টেন্ট। তো ইন্টারভেলটা আমার দিয়েছে 4 to 9, ক্লোজ ইন্টারভেল 4 to 9। আমার স্কোয়ার রুট অফ এক্স এর সম্বন্ধে জানা আছে যে স্কোয়ার রুট অফ এক্স টা ডিফাইন করা যায় only if x is greater than equal to 0, right? এটা আমি খেয়াল রাখবো। তাহলে আমার এখানে 4 টু 9 দিয়েছে, ভেরি গুড, কোনো অসুবিধে নেই। সেখানে কিন্তু ফাংশনটা ডিফারেনশিয়েবল, সো অ্যাকচুয়ালি ইট ইজ ডিফারেনশিয়েবল ওভার দ্য হোল অফ দ্য পজিটিভ রিয়েল অ্যাক্সিস। সো দেয়ারফোর হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ, মানে ইট ইজ কন্টিনিউয়াস অলসো, সেই জন্য ইট ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভেল 4 টু 9, যেহেতু ওটা ডিফারেনশিয়েবল। আর ওটা ডেরিভেটিভ কত? 1/2√x, তাহলে দেখতে পাচ্ছ, তাই না? x টু দি পাওয়ার হাফ এর ডেরিভেটিভ একাধিক বার করেছো, হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এটা হচ্ছে। তাহলে আমার মিন ভ্যালু থিওরেমটা এই ক্ষেত্রে ভ্যালিড, সেই জন্য এবারে অ্যাপ্রিসিয়েট করতে পারবে যে 4 আর 9 কেন নিয়েছিল। তার কারণ হচ্ছে যে আমাকে ওই ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে দেখাতে গেলে আমাকে দেখাতে হবে কি যে f of 9 মানে কত? স্কোয়ার রুট অফ 9 মাইনাস f of 4, তার মানে স্কোয়ার রুট অফ 4 ইজ ইকুয়াল টু 9 মাইনাস 4 ইনটু 1/2√c, এটা আমায় দেখাতে হবে। দিস ইজ, লেট আস জাস্ট ফোকাস অন দিস পার্টিকুলার থিং। তাহলে দিস ইমপ্লাইজ হোয়াট? দ্যাট এবারে ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশন আই এম লিভিং ইট ফর ইউ, যে লাইন বাই লাইন ক্যালকুলেশন করবে স্কোয়ার রুট অফ 9, স্কোয়ার রুট অফ 4 আর বোথ ভেরি নাইস নাম্বার, তাহলে সেখান থেকে তোমার বেরিয়ে আসবে একটা নাম্বার 25/4। আর একইভাবে তুমি ইজিলি দেখতেই পাচ্ছ যে 4 ইজ লেস দেন 25/4 ইজ লেস দেন 9, 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 16 less than 25 less than 36, এটা হয়। সুতরাং এটা ইজ পারফেক্টলি অল রাইট, 25/4 ইজ ইন দ্যাট ওপেন ইন্টারভেল। সো মেবি we stop here and we will continue in the next class.